আজকের রেসিপি নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখিয়ে দিই রেসিপিটা একবার। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। এরপর এদিকে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলে ভেজে তুলে নেব একটি পাত্রে। এরপর ওই মাছ ভাজার তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে এতে একটু নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও আদা। হলুদ গুঁড়ো ও নুন এবং কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধনে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে মশলাটা নেড়েচেড়ে এর মধ্যে আমি এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য জল দিয়ে দেব, যেহেতু আলুগুলো আমাদের ভাজাতে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর মাছের ঝোলটা ফুটে আসলে ওপর থেকে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন, রেডি হয়ে গেল আমাদের শীতকালে নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল। মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আরও এইরকম অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।